আজকের গল্প সুকুমার রায়ের লেখা রাগের ঔষধ। অকারণ রাগ যে কখনোই কোনো কাজের কথা নয় সে কথা সকলেরই জানা, কিন্তু জানলেই তো হবে না, তার প্রতিকারও চাই। চলুন তাহলে শোনা যাক সুকুমার রায় রাগের কোন ওষুধের কথা লিখেছেন তার গল্পে। গল্প পাঠে আমি শিবাশিস, বিভিন্ন চরিত্রে রণবীর। শুরু হচ্ছে রাগের ওষুধ। কেদারবাবু বদরাগী লোক, যখন রেগে বসেন কাণ্ড জ্ঞান থাকে না। একদিন তিনি মুখখানা বিষণ্ন করে বসে আছেন, এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন, প্রিয় কেদার গেষ্ট, মুখখানা এমন হাড়ির মতো কেন? বলি হলোটা কি? কেদারবাবু বললেন, আর মশাই বলবেন না, আমার সেই রূপো বাঁধানো হুঁকোটা ভেঙে সাত টুকরো হয়ে গেল, তা মুখ হাড়ির মতো হবে নাকি বদনার মতো হবে? মাস্টার মশাই বললেন, আরে বলো কি, এ তো কাচের বাসন নয়, কিংবা ওই তোমার মাটির পুতুলও নয়, আরে অমনি খামোকা ভেঙে গেল, হ্যাঁ আরে মানেটা কি? খামোকা ভাঙতে যাবে কেন, কথাটা শুনুন না, হলো কি, কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি, সকালবেলা উঠেছি, মুখ হাত ধুয়ে তামাক খেতে বসব, এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের ওপর টিকের আগুন পড়ে গেল। আচ্ছা আপনি বলুন, এতে কার না রাগ হয়? আরে আমার হুঁকো, আমার কলকে, আমার আগুন, আবার আমার ফরাস, আর আমার ওপরই জুলুম, তাই আমি রাগ করি। বেশি কিছু নয়, এই মুগুরখানা দিয়ে পাঁচ দশ গা মারতেই কিনা হতভাগা হুঁকোটা ভেঙে খান খান। মাস্টারমশাই বললেন, তা যাই বলো বাবু, এ রাগ বড় চণ্ডাল, রাগের মাথায় এমন কাণ্ড করে বসো, রাগটা একটু কমাও, বুঝলে, রাগটা একটু কমাও। তা কমাও তো বললেন, রাগ যে মুখের কথায় বাঘ মানবে, এ রাগ আমার তেমন রাগ নয়। দেখো আমি একটা উপায় বলি, শুনেছি খুব ধীরে ধীরে এক দুই তিন করে দশ অব্দি গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে, কিন্তু তোমার যেমন রাগ ভায়া, তাতে ওই দশ অব্দি বরাতে কুলাবে না, তুমি একেবারে একশো অব্দি গুনে যাবো দেখি। তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন, তখন ছুটির সময়, ছেলেরা খেলা করছে, হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাই করে লাগলো। আর চাই কোথায়, কেদারবাবু ছাতের সমান এক লাফ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন। ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্প। তখন কেদারবাবুর মনে হলো, মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি। তিনি আরম্ভ করলেন, এক দুই তিন চার পাঁচ। স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে পিলপিল করে অঙ্ক বলছে, তাই দেখে স্কুলের দরোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনল। একজন বলল, কি হয়েছে মশাই? কেদারবাবু বললেন, ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি। সকলে বলল, কি আরে এগুলো পাগল হলো নাকি? আরে আরে ও মশাই, অমন দাঁড়া করছেন কেন? কেদারবাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন, ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ। আবার খানিক বাদে আর একজন জিজ্ঞেস করল,
আরে অমরাই, আপনার কি অসুখ করেছে নাকি? কবরেজকে ডাকতে হবে। কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন, ৬৯, ৬০, ৬১, ৬২, ৬৩। দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল, চারিদিকে গোলমাল হইচই। তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন ব্যাপারখানা কি। ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে। তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন, ৯৬, ৯৭, ৯৮, ৯৯, ১০০, কোন হতভাগা, লক্ষ্মী ছাড়া, মিথ্যেবাদী বলেছিল, ১০০ গুনলে রাগ থামে। বলেই ডাইনে বাঁয়ে দুমাদুম লাঠির খা। লোকজন সব ছুটে পালালো, আর মাস্টার মশাই সেই যে এক দৌড়ে ঘরের মধ্যে ঢুকলেন, আর সারাদিনে বেরোলেন না।